এখানেই শায়িত আছে বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেত্রী সুলতানা জামান। তুইটা অবুজ মনের মাঝখানে বাধা হইয়া দাঁড়াইয়েন না। আসসালামু আলাইকুম ইহলাল কবুর, আসসালামু আলাইকুম ইহলাল কবুর, আসসালামু আলাইকুম ইহলাল কবুর, আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে, আর আমি যে কবরটির পাশে এখন দাঁড়িয়ে আছি এই কবরটিতে শায়িত আছে বাংলাদেশ চলচ্চিত্রের একজন সুপরিচিত প্রিয় মুখ অভিনেত্রী সুলতানা জামান। খ্যাতিমান এই গুণী অভিনেত্রী 1936 সালের 10ই আগস্ট নাটোর জেলায় জন্মগ্রহণ করেন, আর তাহার মৃত্যু 2012 সনের 20ই মে। আমরা এই খ্যাতিমান অভিনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আপনি তাহার গুনাখাতা মাফ করে দেন। তার কবরে যদি কোনো আজাব থেকে থাকে আল্লাহ, আপনি তার আজাব মাফ করে দেন। তার কবরে আপনি জান্নাতের সুগ্রাণ নসিব করেন। এই বুদ্ধিজীবী কবরস্থানে এসে আমি যা দেখলাম, এখানে এই যে আমার হাতের ডানে বামে কত বড় বড় ব্যক্তিগণ শায়িত আছে, তারা কোনো এক সময় দেশের জন্য দশের জন্য অনেক মূল্যবান ছিলেন, তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, এই বুদ্ধিজীবী কবরস্থানে যারা শায়িত আছে আল্লাহ, আপনি তাদের গুনাখাতা মাফ করে দেন এবং প্রত্যেকের কবরে আপনি জান্নাতের সুগ্রাণ নসিব করেন। আমিন।